ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সম্মানিত দিনী ভাই, আপনি সাইয়ুদুল ইস্তেগফার সহ বিভিন্ন দোয়া সম্পর্কে জানতেছিলেন। সাইয়ুদুল ইস্তেগফার সম্পর্কে বুখারীর একটা রাওয়ায়েত আছে, যে রাওয়ায়েতটি বর্ণনা করছেন সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটা পড়বে ওই ব্যক্তি জান্নাতে যেতে শুধু তার মৃত্যুই বাধা থাকবে। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিয়মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই, আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা, আর আমি আমার সাধ্য মতো আপনার তাওহীদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির উপর রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় চাই। আপনি আমাকে আপনার যে নিয়ামত দিয়েছেন তা আমি স্বীকার করছি, আর আমি স্বীকার করছি আমার অপরাধ। অতএব আপনি আমাকে মাফ করুন, নিশ্চয়ই আপনি ছাড়া আর কোনো গুণাসমূহ মাফ করার কেউ নেই। তাইলে এখানে এই হাদিসের মাধ্যমে সাইয়্যিদুল ইস্তেগফার আমরা বুঝতে পারলাম অর্থ সহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা অথবা সন্ধ্যাবেলা এই দোয়াটি পড়বে, সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়বে, তাইলে উচিত হচ্ছে আসলে একবার দৃঢ় বিশ্বাস সহকারে অর্থ সহ পড়বে, সে ওই দিন রাতে বা দিনে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে। তাইলে সে রাত্রে বা দিনে মারা গেলে জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন, এই হাদিসটি সহিহ বুখারীর, হাদিস নম্বর হচ্ছে 6306 নম্বর হাদিস। আর আপনি বিভিন্ন দোয়া সংক্রান্ত আরও জানতেছিলেন বিস্তারিত, সবগুলা তো এখানে স্বল্প সময়ের মধ্যে যে দেওয়া সম্ভব হচ্ছে না, আপনাকে অনুরোধ করবো আপনি প্লে স্টোরে গিয়ে হিসনুন মুসলিম নামক বইটি ডাউনলোড করে নেন, ওইখান থেকে আপনি বিস্তারিত দোয়া অর্থ সহ জানতে পারবেন। আশা করি বিচারে বুঝতে পারছেন। বাকি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।